এই নির্বাচনে কংগ্রেস বাম আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়েছিলাম। আমরা ও লিস্ট করে রাখছি কারা অ্যারেস্ট করছে। আবার আমি বলছি যে আমাদের এই নির্বাচনকে তৃণমূলের একটা অংশের কর্মীদের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছি। কারা হ্যারাস করছেন, কারা ট্রেচারি করছেন? এই নির্বাচনে অনেক বিজেপিরও সমর্থক, আমার মনে হয় তারাও কৌশলগত কারণে কংগ্রেসকে ভোট দিয়ে থাকতে পারে। এই নির্বাচন এটা প্রমাণ করলো যে মমতা ব্যানার্জি ইজ নট ইনভিনসিবল, অর্থাৎ মমতা ব্যানার্জি অপরাজেয় নয়। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কংগ্রেস হারিয়ে যায়নি, কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। আমরা তৃণমূলকে বাংলা থেকে হারাবো এবং তাড়াবো। বড় বড় কথা বল, মমতা ব্যানার্জি বলে না তাই আমরাও লিস্ট করে রাখছি। আমি পলিটিক্সে এসেছিলাম সমাজ সেবা করব বলে। কি 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 আরো বলুন, কি সমাজ সেবা করব বলে? ভাত কেন গরম হয়ে ডরলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে? আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে? কেসা লাগা মেরা মজাক। আমরা তৃণমূলকে বাংলা থেকে হারাবো এবং তাড়াবো। সিপিএম 34 বছরটাই তো চুরি করে খেয়েছো। চিটিং 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 করতা হ্যায় তো।